কমলাসাগর বিধানসভার মধুপুর হসপিটাল চৌমুনি এলাকায় সিপিএম এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত নির্বাচনী সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিক সরকার, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ভানুলাল সাহা, সিদ্দিকুর রহমান, কৃষ্ণপদ ভৌমিক, মল্লিকা দেবর্মা সহ যুব নেতা গোপাল দেব। আজকের এই সিপিএম এর নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ভোটে আমরা বামপন্থীরা কেন ভোট চাইছি? 25টা বছর আমরা যখন সরকারে ছিলাম সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে, মানুষের সকল দাবি আমরা পূরণ করতে পারি না। তাই 18 ভোটে কিছু মানুষ আমাদেরকে ভোট না দেওয়ায় বামফ্রন্টের দেওয়া গণতন্ত্রকে ব্যবহার করে বিজেপি আইপিএফটি জোট ভোটে জয়লাভ করেছে, সরকার গঠন করেছে। আমরা নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানিয়ে লাল সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে কাছে এবং দূরে থেকে, কারণ ভয় ভীতি এখনো সবার কাটেনি, শুনতে চান, বুঝতে চান, কিন্তু সামনে আসতে পারছেন না। আমরা জানি অনেক অনেক দূর থেকে বসে বসে কথা শুনবার চেষ্টা করছে। আপনাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 16 তারিখ ভোট, ফেব্রুয়ারি মাসের 2 জানুয়ারি ভোট গণনা হয়ে যাবে, 2 মার্চ তার মানে মার্চের প্রথম সপ্তাহে নতুন সরকার তৈরি হবে। সারা ত্রিপুরায় আওয়াজ উঠে গেছে বিজেপি হটাও, ত্রিপুরাকে বাঁচাও, বিজেপি হটাও, ত্রিপুরায় বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করতে নিজের ভোট নিজে দেওয়ার ব্যবস্থা করো, বিজেপি হটাও। এবং সারা ভারতবর্ষে জনবিরোধী সাম্প্রদায়িক ভেদ বিদ্বেষ সৃষ্টিকারী বিজেপিকে জনবিচ্ছিন্ন এবং রাজনীতি মতাদর্শের লড়াইয়ে পরাস্ত করবার জন্য গোটা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিমণ্ডলের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনবার জন্য সমস্ত অংশের মানুষের আন্দোলনকে প্রসারিত করো, বিকশিত করো, সংহত করো, সুতীক্ষ্ণ থেকে সুতীক্ষ্ণতর করো। ভোট কিন্তু ত্রিপুরায়, কিন্তু ত্রিপুরার মানুষ শুধু মধুপুর, বিশালগড় বা ত্রিপুরার কথা ভাবছে না। এই ভোটের সঙ্গে সারা দেশের যে আজকে পরিস্থিতি বিরাজ করছে তার একটা নিবিড় সম্পর্ক আছে। হতে পারে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, 7টা মাত্র বিধানসভার কেন্দ্র, 2টো মাত্র লোকসভা, কিন্তু ছোট রাজ্য হলেও ত্রিপুরা বহু আগে থেকেই গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন, ধর্ম নিরপেক্ষতার নীতির প্রশ্নে যে আন্দোলন এবং মানুষের জীবনের মৌলিক যে সমস্যাগুলো এগুলো সমাধান সুরাহার জন্য যে লড়াই, সে লড়াইয়ে ভারতবর্ষের এই সামগ্রিক আন্দোলনকে মদত দেওয়ার ক্ষেত্রে, উৎসাহিত করবার ক্ষেত্রে ত্রিপুরা তার সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কমিশন, পে কমিশন, এরা যেটা কার্যকরী করলো না, ত্রিপুরায় কি করে তারা এটা করবেন, তারা কি করে বিশ্বাস করলেন? আপনার কেসের বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে কোলাকুলি করে ধর্ম নিয়ে কোনো বিসম্বাদ, ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার, আমাদের সংবিধান সবচেয়ে বেশি যাদের তারা ঠকিয়েছে তারা হচ্ছে এই ত্রিপুরার বেকার যুবক সমাজ, ছেলে মেয়ে নির্বিশেষে। বিস্তৃত ব্যাখ্যা করে সময় নেব না, জানেন আপনারা এগুলো, এরা সবচাইতে বেশি
প্রতারিত করেছে। এই ত্রিপুরার গ্রামে গঞ্জের গরিব মানুষ যারা যারা দৈনিক মজুরির উপর নির্ভর করে, লবণ ভাতার ব্যবস্থা করে, মাসিক কোন নির্ধারিত বেতন ভাতা তাদের নাই, কাজ পেলে রোজগার, রোজগার হলে বাজারে গিয়ে চাল ডাল কিনে বাড়িতে যাওয়া, এদেরকে সবচাইতে বেশি এরা প্রতারিত করেছে, ছাই করে দিয়েছে। ধারণা পুরনো মানুষজন, আমি সেখানে যাচ্ছি, আমি বলছি ভানুবাবু যে পেশায় কাজ করেছেন করেছে মাসংসভা, তাদের আমি শ্রদ্ধা করি। তারা জ্ঞানের প্রদীপ, জ্ঞানের আলো, আমাদের মানুষ হিসেবে গরিবকে সাহায্য করে। সেই মাস্টারমশাইরা, সেই শিক্ষকরা, সেই কর্মচারীরা, লেখাপড়া জানা লোকরা, স্কুল থেকে আরম্ভ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারী, তারা প্রতারিত হয়েছেন।